এই যে আমাদের বাইরে এরকম দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এবার সবজি কাটবো। হে গাইস, গুড মর্নিং। তো এখন বেলা 7টা বাজে, এটা হলো প্রথম সকাল আমার ব্যাঙ্গালোর থেকে আসার পর। তো এটা একটু অন্যরকম লাগছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু দুঃখও লাগছে। এই কারণে আমার বাড়িতে বোন নেই, তো বোন হচ্ছে আমার দিদার সাথে বেড়াতে গেছে। তো বোন বাড়িতে নেই, আমি একা আছি, আর মাও তো বাড়িতে নেই, মা হচ্ছে কাজে চলে গেছে। মানে আমার মা লোকের বাড়ির পানবর্জে কাজ করতে যায়, তো ওখানে চলে গেছে, আমি একা আছি। তো আজকে আমাকে রান্না বান্না করতে হবে, কিন্তু আমি রান্না বান্না কিছু পারি না ঠিক মতো, আর করলেও মানে কেমন করে দিই, বাজে টেস্ট হয় প্রচুর। তো আজকে আমি করব, যেহেতু মা নেই, কারণ মার আসতে 12টা বেজে যাবে, তারপরে রান্না বান্না করতে মার ভীষণ কষ্ট হবে, তাই আমি করব। আর যদি করতে করতে মা চলে আসে তো ভালোই। তো যাই, এবার আমি ব্রাশটা করে আসি, কারণ ব্রাশ করার পর আমাকে ইয়োগা করতে হবে, কারণ ডক্টর বলেছে ইয়োগা করতে আমাকে, কারণ খুব মেডিসিন খাই তো, আর অল্প বয়স, এত মেডিসিন খেলে আমার অন্য কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তাই ইয়োগা করতে বলেছে, প্রাণায়াম করতে বলেছে। তো যাই, ব্রাশটা করে চলে আসি। দেখো এই যে পাশের বাড়ির কুকুরটা কি সুন্দর ঘুমাচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে ঘুমাচ্ছে, ঘুমাক ও এখানে। এই যে আমাদের বাইরে এরকম, এই যে মুরগি চাষ করেছে আমার মা। ফ্রেন্ড, আমার ইয়োগা কমপ্লিট, এখন 9:30 বেজে গেছে, আমি কিছু খাবো, কি মেডিসিন খাবো, কি খাবো, মুড়ি ছিল তো, মুড়ি আর পেঁয়াজ খাবো, আর আমতেল হয় না, ওই আমতেল মাখিয়ে খাবো। এত আমতেল নিয়ে নিয়েছি মনে হচ্ছে পেটে আছে গ্যাস হয়ে যাবে, তো খেয়ে নিই। দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এবার সবজি কাটবো। এই যে আমাদের রান্নাঘর ভেঙে গেছে, এরকম ত্রিপল ডানা আছে, আর খুব বাতাস হচ্ছে, বারবার নিভে যাচ্ছে, অনেকদিন তো জ্বালায়নি তাই প্রবলেম হচ্ছিল, পুরো 15 মিনিট পর উনানটা ধরেছে।